হ্যালো ভিউয়ার্স, পিটিসি এসকেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। অনেকদিন পর আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আপনারা ইতিমধ্যে থাম্বনেইল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে কোন বিষয়টি নিয়ে আজকের ভিডিও। একদম ঠিক ধরেছেন, আজকে আমি আলোচনা করব এয়ারড্রপ সম্পর্কে। তো যারা এয়ারড্রপ সম্পর্কে জানেন এবং কাজ করছেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, কিন্তু যারা এয়ারড্রপ সম্পর্কে জানেন না বা এমন অনেকেই আছেন যারা এয়ারড্রপ সম্পর্কে জানেন কিন্তু কাজ করেন না, তাদেরকে আজকে আমি এয়ারড্রপ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। সুতরাং আপনি যদি এই ভিডিওটা না টেনে বা স্কিপ না করে পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কিভাবে কোনো প্রকার টাকা ইনভেস্ট না করেও প্রতি মাসে খুব ভালো পরিমাণের ডলার ইনকাম করা সম্ভব। এই ভিডিওতে আমি দেখাবো এয়ারড্রপ কি, এই এয়ারড্রপে কিভাবে যুক্ত হয়ে কাজ করতে হয় এবং সর্বশেষে দেখাবো এই এয়ারড্রপ থেকে পাওয়া পেমেন্ট অর্থাৎ কয়েন, টোকেন বা ডলারগুলো কিভাবে টাকায় কনভার্ট করে এবং কিভাবে বিকাশ নগদ বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকাগুলোকে হাতে নিয়ে আসবেন। আর আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে, কেননা আজকের পর থেকে আপনিও ডলার ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটি কথা, আপনি যদি এই বিটিসি এসকেল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ইন্ট্রোর পর বিটিসি এসকেল ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও স্বাগত। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি সাজিয়েছি টোটাল 4টা স্টেপে। স্টেপগুলো হলো স্টেপ 1 এয়ারড্রপ কি, স্টেপ 2 এয়ারড্রপে কাজ করতে কী কী লাগবে, স্টেপ 3 এয়ারড্রপে যুক্ত হয়ে কিভাবে কাজ করতে হবে লাইভ দেখাবো, এবং স্টেপ 4 কিভাবে এয়ারড্রপের পেমেন্টগুলো টাকায় কনভার্ট করে হাতে নিয়ে আসবেন। এয়ারড্রপ হলো একটা প্রচারের মাধ্যম, অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে যখন কোনো কোম্পানি কোনো নতুন টোকেন বা কয়েন আনে সেটার প্রচার করে এই এয়ারড্রপের মাধ্যমে। বিষয়টা আর একটু খুলে বলি, আপনি হয়তো বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, ট্রন ইত্যাদি কয়েনের নাম শুনে থাকবেন। প্রথমে যখন এই সমস্ত কয়েন ক্রিপ্টো মার্কেটে আসে তখন কেউ এই কয়েনগুলো চিনত না, তখন এই কয়েনের ম্যানেজমেন্ট অর্থাৎ কোম্পানি এই কয়েনের প্রচারের জন্য বিভিন্ন অফার দেয় যে সবাই যেন তাদের এই কয়েনগুলো সবার মাঝে প্রচার করে এবং তার বিনিময়ে বা ফ্রিতে এই কয়েনগুলো তারা দিবে অথবা এই কাজের বিনিময়ে তারা ডলার দিবে। এভাবে কয়েনগুলোর সম্পর্কে মানুষ সবাই সবাইকে জানালো এবং সবাই সবার প্রয়োজন মতো কয়েন কেনাবেচা শুরু করলো। এই টোটাল প্রচার বিষয়টাই হলো এয়ারড্রপ। সুতরাং এখানে আপনাকে এই সমস্ত কোম্পানির ইভেন্টে অংশগ্রহণ করতে হবে এবং তাদের সাথে কাজ করতে হবে। এখন এই সমস্ত কয়েন বা কোম্পানির ইভেন্ট কোথায় পাবেন এবং কিভাবে ইভেন্টে যুক্ত হবেন সব কিছু আমি বলবো আস্তে আস্তে, ধৈর্য রাখুন এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। এখানে যতগুলো সাইট দেখছেন প্রত্যেকটা সাইটে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে, কারণ এয়ারড্রপের কাজের জন্য এই সাইটগুলোর ইউজার নেম এবং প্রোফাইল লিংক প্রয়োজন হবে। আপনারা এই অ্যাকাউন্টগুলো ইউটিউব থেকে দেখে তৈরি করে নেবেন। এখানে বলে রাখি, এই সমস্ত অ্যাকাউন্ট দিয়ে আপনি কোনো পার্সোনাল কাজ করবেন না বা কোনো পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে এয়ারড্রপের কাজ করবেন না। পার্সোনাল এবং এয়ারড্রপ কাজের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করবেন, অবশ্য করলেও সমস্যা নাই, তারপরও আলাদা করা আমার মতে বেটার। তো এ পর্যায়ে আমরা দেখব যে কিভাবে এয়ারড্রপে যুক্ত হতে হয় এবং কিভাবে এয়ারড্রপে কাজ করতে হয়। এইটা হচ্ছে এয়ারড্রপ চ্যানেল, এখানে আমি ক্লিক করছি। এখানে যত পোস্ট আছে এগুলো সব এয়ারড্রপের পোস্ট, আর জয়েন এয়ারড্রপ এখানে আমি ক্লিক করছি এই লিঙ্কের উপরে। দেখুন এখানে নিচে স্টার্ট লেখা আছে, আমি স্টার্টে ক্লিক করছি। এখন এখানে আমাকে এই যে 41-2 এই বিয়োগফলটা সমাধান করতে হবে। আমি এখানে সঠিক অ্যান্সারটা বসিয়ে দিচ্ছি, সেন্ড করলাম। দেখুন এখানে আমার এয়ারড্রপের যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে কাজগুলো করতে হবে এখানে চলে এসেছে, তার ইনস্ট্রাকশন আমাকে দিয়ে দিছে। এখন এইভাবে আমাকে কাজ করতে হবে। তো চলুন কীভাবে কাজ করি সেটা দেখাই। তারা আমাকে এখানে বলেছে তাদের টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে জয়েন হতে হবে এবং তাদের টুইটার ফলো করতে হবে এবং একটা রিটুইট করতে হবে। তো আমি এখন তাদের এই টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে ক্লিক করছি।
তারপর নিচে জয়েন এটাতে আমি ক্লিক করছি। তারপর ব্যাকে আসলাম, এবার তাদের টেলিগ্রাম যে গ্রুপ সেটাতে আমরা জয়েন করছি। আবার ব্যাকে চলে যাব, এখানে একটা লিখে দেবো যে গুড প্রজেক্ট। তারপর এখানে আমরা তাদের টেলিগ্রাম চ্যানেল যে দ্বিতীয় নম্বর চ্যানেলটা আছে সেটাতে ক্লিক করলাম। এটা হয়তো রেজিস্ট্রেশনের কারণে আপনারা কিছু দেখতে পাচ্ছেন না, তো সমস্যা নেই, এটা একইভাবে আপনারা জয়েন হবেন। এখন আমরা তাদের এই যে টুইটার যে পোস্টটা আছে এটাতে আমরা ক্লিক করব এবং তাদের টুইটার চ্যানেলে একটা ফলো করব এবং একটা পোস্ট আমরা রিটুইট করব। দেখেন এখানে বলে দিয়েছে পিন পয়েন্ট পোস্টটা আমরা রিটুইট করতে হবে আমাদের, তো সেটা আমি রিটুইট করব। তো কীভাবে করি সেটা দেখুন। এখানে ওপরে দেখুন ফলো লেখা আছে, এই ফলোতে একটা ক্লিক করে দেব, দেখবেন এটা ফলোয়িং লেখা চলে আসবে। দেখছেন এখানে ফলোয়িং লেখা চলে আসছে। এবং নিচে দেখুন, এখানে দেখুন এখানে এই যে পিন পয়েন্ট যে প্রথম যে পিনের যে পোস্টটা আছে এইটা আমরা একটা লাইক দিব। এখানে লাইক বলতে এই যে লাভ রিয়াক্ট যে সিনোটা আছে এটাতে ক্লিক করব এবং তার বাম সাইডে দেখুন ওটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা রিটুইট করব। ব্যাস এইটুকুই কাজ। এবার আমরা ব্যাক করে আবার টেলিগ্রাম চ্যানেলে চলে আসব। এছাড়াও এখানে দেখুন আরও কিছু অপশনাল কিছু কাজ দিচ্ছে, যেমন আপনার টিকটকে লাইক দেওয়া বা ইউটিউবে সাবস্ক্রাইব করা। তো এগুলো হচ্ছে অপশনাল কাজ, এগুলো করলে আপনার এক্সট্রা কিছু পয়েন্ট তারা দিবে, করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই। তারপর নিচে এসে এই যে সাবমিট ইউর ডিটেলস এখানে ক্লিক করব। তারপর এখানে আমার ইমেলটা দিয়ে দিব। এখানে আমার টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিব। এখানে আমার টিকটক অ্যাকাউন্ট নাই, তাই আমি এখানে স্কিপে ক্লিক করব। এখানে একইভাবে ইউটিউবটাও স্কিপ করে চলে যাব। এখানে আমি যত অপশনাল কাজ আছে সবগুলো আমি স্কিপ করে চলে যাচ্ছি। এখন দেখুন তারা আমার বেব 20 অ্যাড্রেসের লিঙ্কটা এখানে চাচ্ছে, আমি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে দেখুন তারা কনফার্ম হতে চাচ্ছে যে আমি তাদের সবকটা চ্যানেলে যুক্ত হয়েছি কিনা। তো আমি এখানে সবকটা ক্লিক করব, একটা একটা করে ক্লিক করব এবং দেখবো যে আমি সবকটায় জয়েন হয়েছি কিনা। তারপর যদি দেখি যে হ্যাঁ আমি জয়েন হয়েছি, তারপর আমি এখানে কমপ্লিট দ্য অ্যাড ড্রপ এখানে ক্লিক করব। এখানে আমি ক্লিক করছি, এটা তো জয়েন হয়েছি, এটাতেও জয়েন হয়েছি, এটা জয়েন হতে হবে। গুড প্রজেক্ট লিখে দিচ্ছি, যে কোনো একটা লিখে দেবো। এখন কমপ্লিট দ্য অ্যাড ড্রপ এটাতে ক্লিক করব। দেখুন এখানে আমার কাজ হয়ে গেছে। এখানে দেখুন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতেও পারি না করতেও পারি, কোনো সমস্যা নেই। এখন যেদিন এই অ্যাড ড্রপ প্রজেক্টটা শেষ হবে সেদিন তারা উইনার ঘোষণা করবে। এখন আপনার কপালে থাকলে আপনি হয়তো সেই উইনার লিস্টে থাকতে পারেন। প্রথমে আমি যে বেব 20 অ্যাড্রেসটা সাবমিট করেছি সেটা হচ্ছে আমার এই ট্রাস্ট ওয়ালেটের বেব 20 অ্যাড্রেস, ঠিক আছে? তো আমি এই ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করছি। হ্যাঁ, এখানে দেখুন আমার ট্রাস্ট ওয়ালেটের ইন্টারফেস চলে এসেছে। তো এখানে যদি আপনাকে বলা হয় যে বেব 20 অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে আপনারা এই যে লিঙ্কটা আছে এই যে বেব বিএনবি স্মার্ট চেইন এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে এই যে রিসিপ অপশন, এই রিসিপ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে এইটা কপি করে আপনারা যেখানে চাবে এই বেব 20 অ্যাড্রেসের লিঙ্কটা সেখানে আপনারা দিয়ে দেবেন। যদি আপনাদের ইথেরিয়ামের লিঙ্কটা চায় তাহলে আপনারা এই যে ইথেরিয়াম আছে এই ইথেরিয়ামের ওপরে ক্লিক করে দেবেন। তারপরে একইভাবে এখান থেকে রিসিপে ক্লিক করবেন, তারপর কপি করে সেখানে দিয়ে দিবেন। তারপর যদি আপনার এখান থেকে সোলোনা বা পলিগন ম্যাটিক এগুলো চাই বা ট্রন চাই, তাহলে আপনারা এখান থেকে সেটার ওপরে ক্লিক করবেন, একই প্রসেসে আপনারা রিসিপে ক্লিক করবেন, কপি করবেন, সেখানে দিয়ে দিবেন।
তো ভিউয়ার্স, আমি এখন দেখাবো যে আপনি যে ডলারটা পাবেন সেটা কিভাবে টাকায় কনভার্ট করে হাতে নিয়ে আসবেন বিকাশ, নগদ বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই বাইন্যান্সে যেতে হবে। তো আমি বাইন্যান্সে ক্লিক করলাম। তারপর আপনি যে কাজটা করবেন, এখানে দেখুন নিচে যে ওয়ালেট অপশন আছে, এই ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কোথায় যাবেন, এই যে স্পট, এখানে আপনি দেখবেন যে এখানে আপনার স্পট আছে কিনা। এখানে অনেকের আপনার ফান্ডিং থাকবে, মার্জিনে ক্লিক করা থাকবে বা ফিউচারে ক্লিক করা থাকবে, ঠিক আছে। তো এই সমস্ত জায়গায় আপনি যাবেন না, আপনি দেখবেন যে এই স্পটটা সিলেক্ট আছে কিনা। এখানে দেখুন আমি স্পটটা সিলেক্ট করেছি। এবার এখান থেকে আমি যাবো হচ্ছে ডিপোজিটে। আমি ডিপোজিটে ক্লিক করলাম। এখন আমি দেখবো যে কি ডিপোজিট করব। আমি এখানে USDT ডিপোজিট করব, ঠিক আছে। তো তার জন্য আমি এই USDTতে ক্লিক করব। এখন USDTতে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অ্যাড্রেস এখানে চলে এসেছে, পলিগন, সলোনা, তারপরে ইথেরিয়াম, তারপরে আপনার এখানে আছে BNB স্মার্ট চেইন। তো আমরা যে কাজটা করব, এখানে আমরা এই যে BNB স্মার্ট চেইন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অ্যাড্রেস, ওয়ালেট অ্যাড্রেস শো করছে, ঠিক আছে। তো এই ওয়ালেট অ্যাড্রেসটা আমরা এখানে জাস্ট একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এবার এটা যখন কপি করা হয়ে যাবে তখন এটা আমরা মধ্যখানে চেপে কেটে দিব, ঠিক আছে। আমি এখানে চেপে কেটে দিচ্ছি। তারপর আমরা যে কাজটা করবো, আমরা ট্রাস্ট ওয়ালেটে যাবো, কারণ আমার ডলার তো ট্রাস্ট ওয়ালেটে আছে, ঠিক আছে। তো এটাকে আমি নিয়ে যাবো কোথায়, বাইন্যান্সে। তো এখানে দেখুন, এখানে আমার ডলারটা হয়তো এখানে থাকবে, এই যে BNB স্মার্ট চেইন বা ইথেরিয়ামে থাকবে বা পলিগনে বা যেখানেই থাকুক না কেন, আপনারা সেটার উপরে ক্লিক করবেন। এবার এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা টাকা পাঠাবো বা ডলারটা পাঠাবো, এখানে আমরা রিসিভ করবো না, পাঠাবো। সেই জন্য আমরা এখানে সেন্ডে ক্লিক করব। এখানে দেখুন দুইটা অপশন চলে আসছে, ঠিক আছে। এখানে দুইটা অপশন চলে আসছে, প্রথমটা হচ্ছে অ্যাড্রেস অর নেম, মানে আমরা বাইন্যান্স থেকে যে অ্যাড্রেসটা কপি করেছি ওয়ালেট অ্যাড্রেস সেটা এখানে আমরা করব। এবার এখানে দেখুন এখানে দুইটা অপশন আছে, এখানে আছে ম্যাক্স আছে, ঠিক আছে, আর BNB মানে তো আমাদের এই যে এটা আমরা সিলেক্ট করেছি আর কি সেটাই। তো এখন এখানে আপনার যত পরিমাণ ডলার থাকবে, আপনি যদি পুরোটাই যদি উইড্র করতে চান তাহলে আপনারা এখানে ম্যাক্সে ক্লিক করবেন, এই যে ম্যাক্স আছে এই ম্যাক্সে ক্লিক করবেন। আর যদি পুরোটাই না চান, কিছুটা আপনারা ট্রান্সফার করবেন, করে টাকায় পরিণত করবেন, তো তার জন্য এখানে সেই অঙ্কটা বসাবেন, ঠিক আছে। আমি এখানে ম্যাক্স করব, ম্যাক্স মানে আমার সম্পূর্ণ ডলারটাই আমি ট্রান্সফার করব। তো ম্যাক্সে ক্লিক করলে ওখানে আপনার যতগুলো ডলার আছে এই ওয়ালেটে সবগুলো এখানে শো করবে। তো তারপর আপনারা এখানে ম্যাক্সে ক্লিক করবেন, ম্যাক্সে ক্লিক করার পরে পুরো যে ডলারটা আপনার এই ট্রাস্ট ওয়ালেটে আছে পুরোটা এখানে শো করবে। তারপরে এখান থেকে আপনারা এই যে কন্টিনিউ আছে ওপরে যে কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে ওখানে ওরা একটা কনফার্মেশন ইয়েস হবে, সেটাও আপনারা কনফার্ম করে দেবেন। তারপরে দেখবেন যে 10-15 মিনিটের মধ্যে আপনার যে ডলারটা সেটা এই যে বাইন্যান্স এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে, ঠিক আছে। তো তারপরে আপনারা এখান থেকে এই যে ফান্ডিং আছে, ফান্ডিং থেকে পিটুবিতে যাবেন। ও কোথায় যাচ্ছে একটু আবার একটু দেখিয়ে দেয়, এই যে ফান্ডিং আসবো, ফান্ডিং আসার পরে এখান থেকে পিটুবি এটাতে ক্লিক করব। করার পরে এখান থেকে আপনারা দেখবেন এই উপরে এটা BDT আছে কিনা, এখানে আমার BDT করা আছে, যদি না থাকে তাহলে এখান থেকে ক্লিক করবেন, করে আপনারা আপনাদের এটা কান্ট্রি অনুযায়ী এটা বসিয়ে দেবেন। আমি এখানে দেখুন BDT ক্লিক করেছি, এটা আমার টিকচিহ্ন চলে এসেছে। তো তারপরে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমাদের ডলারটা সেল করবো, এই যে এখানে সেল অপশন আছে সেলে ক্লিক করবো। করার পরে এখানে দেখুন, এখানে আপনি চাইলে আপনি কিসের মাধ্যমে ডলারটা নিতে চাচ্ছেন, এখানে আপনার পেমেন্ট যে মেথডটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। তাহলে এখানে দেখুন আপনার বিকাশ আছে, নগদ আছে, ব্যাঙ্ক ট্রান্সফার আছে, রকেট আছে, মোবাইল টপ আপ আছে, এইভাবে আপনারা এখান থেকে টাকাটা আর কি উইড্র করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন এখানে আপনার অনেকগুলো এজেন্ট আছে, আপনারা তাদের সাথে চ্যাট করবেন, আগে কথা বলবেন, কথা বলে আপনাদের সাথে তাদের কথা কাজের ঠিক থাকলে আপনারা সেখান থেকে সেল দিবেন। তো এখানে দেখবেন যে এজেন্টগুলোর আপনার ডান সাইডে এখানে টিকচিহ্ন আছে, অর্থাৎ এই এজেন্টগুলো আপনার ভেরিফাই, এবং এখানে দেখুন তাদের যে রেটিংটা আছে সেটা হচ্ছে 99.80, মানে এদের যে ট্রানজ্যাকশন পদ্ধতিটা এটা খুব ভালো, এবং সবাই এখানে ডলারগুলো এখানে দেখুন, এখানে ইনি প্রায় 1000 মতো ট্রেড এখানে করেছেন, মানে বাইসেল করেছেন, বা এখানেও প্রায় 3000 মতো ইনি বাইসেল করেছেন, ঠিক আছে। তো আপনারা এইভাবে সেভ করে তারপরে বাইসেল এই সেল করবেন। এখানে সেল করলে সবথেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনার আগে তারা টাকা পাঠাবে, তারপরে আপনার এই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নেবে,
সুতরাং এখানে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা এখানে আরামসে কাজ করতে পারবে। তো ভিউয়ার্স, আমার মনে হয় আপনি এয়ারড্রপের পুরো বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন, আর তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আরও কয়েকবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন আপনি এই এয়ারড্রপগুলো কোথায় পাবেন? আপনি এই এয়ারড্রপগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার এয়ারড্রপ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। তাছাড়াও কিছু কিছু এয়ারড্রপ আছে যেগুলো ইন্টারফেস আলাদা। তো চিন্তার কোনো কারণ নেই, আপনারা যে এয়ারড্রপে জয়েন হতে পারবেন না আমি তার উপর ভিডিও তৈরি করে দিব, আপনারা ভিডিও দেখে জয়েন হয়ে নেবেন। এবার আসি শেয়ারের বিষয়। আপনি হয়তো ভাবছেন যে আপনার তো কোনো চ্যানেল নাই, তাহলে আপনি আপনার এয়ারড্রপের লিঙ্কটা কোথায় শেয়ার করবেন? তো এখানে বলে রাখছি, এই এয়ারড্রপের লিঙ্ক শেয়ার করলেও লাভ নাই, না করলেও ক্ষতি নাই। কোম্পানিগুলো লটারির মাধ্যমে উইনার সিলেক্ট করে, এখানে আপনি জয়েন হলেই হলো। হয়তো একটা এয়ারড্রপে 2 লাখ মানুষ জয়েন হলো, কোম্পানি এই 2 লাখ মানুষের মধ্যে 50,000 মানুষকে উইনার ঘোষণা করলো। আপনার কপালে থাকলে হয়তো ওই 50,000 মানুষের মধ্যে আপনার নামটাও থাকতে পারে। এছাড়া কিছু কিছু এয়ারড্রপ আছে যেগুলোর লিঙ্ক শেয়ার করে অন্যকে জয়েন করালে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, তবে সেসব এয়ারড্রপের পরিমাণ খুবই কম, 1,000-এর মধ্যে 20টা কি 30টা বা তারও কম। যেমন মাইনিং অ্যাপসের এয়ারড্রপগুলোতে লিঙ্ক শেয়ার করলে বেশি ইনকাম হয়। আপনি হয়তো সাতোশি কোর মাইনিং অ্যাপসের নাম শুনেছেন, এই কিছুদিন আগে কয়েনটা লঞ্চ হয়েছে। এই কয়েনের প্রাইস উঠেছিল $30 পর্যন্ত, তাহলে বুঝতে পারছেন একটা কয়েনের দাম 3,000 টাকা। ওই এয়ারড্রপটাও অনেকেই লিঙ্ক শেয়ার না করেও একা একা কাজ করে 5-6 মাসে 50 থেকে 55টা কয়েন আর্ন করেছে, যেটার বর্তমান মূল্য 1,50,000 থেকে 60,000 টাকা। তো এখানে কাজ করবেন কি করবেন না সেটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। মাথায় রাখবেন, এখানে আপনার কোনো প্রকার টাকা ইনভেস্ট করা লাগছে না, আপনি যে টাইমটা ফেসবুক বা ইউটিউবে সময় দেন তার ফাঁকে ফাঁকে এয়ারড্রপগুলোতে জয়েন হবেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সারাদিনে হয়তো 5 থেকে 7টা এয়ারড্রপ শেয়ার করি। তো আপনারা এই 5 থেকে 7টা এয়ারড্রপে জয়েন হতে আশা করি আধা ঘন্টা টাইমও লাগবে না। তাছাড়াও আমি সারাদিনে যত এয়ারড্রপ পাই সব এয়ারড্রপ শেয়ার করি না, কারণ এখানে অনেক স্প্যাম সাইট আছে যেগুলোতে কাজ করার পরও পেমেন্ট দেয় না। যেহেতু আমি এখানে 5-6 বছর ধরে কাজ করছি, সেহেতু আমি জানি যে কোন কোম্পানিগুলো ভালো আর কোন কোম্পানিগুলো খারাপ। তো এইবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই এয়ারড্রপে যারা শুধুমাত্র জয়েন হওয়া কাজ করেন তাদের থেকে গুরুত্বপূর্ণ যারা ক্রিপ্টো মার্কেটে কয়েনের ওপর ট্রেডিং করেন, কারণ এই এয়ারড্রপের মাধ্যমে অনেক আপডেট নিউজ জানা যায়, যেটা ফলো করে ট্রেডিং করলে অনেক ভালো পরিমাণের প্রফিট হওয়া সম্ভব, যেটা কম করে হলেও 100x থেকে 200x বা কখনও কখনও তারও বেশি হয়। আপনারা যারা আমার থেকে ক্রিপ্টো ট্রেডিংয়ের কোর্স নিয়েছেন তারা জানেন ওই কোর্সে আমি কিছু ইনস্ট্যান্ট ইনকামের টেকনিক শেয়ার করেছি, তার মধ্যে 2 নম্বর ক্লাসটা আর এই এয়ারড্রপের অনেক যোগসূত্র আছে, যা এই 2টার কম্বিনেশনে ভালো পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। তো ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম, এখন কাজ করবেন কি করবেন না সেটা একান্ত আপনার পার্সোনাল বিষয়, তবে আমার মতে বসে না থেকে কাজ করা ভালো, কারণ কপালে থাকলে হয়তো ভালো কিছু সম্ভব। তাছাড়াও অনেক এয়ারড্রপ আছে যেগুলো প্রত্যেক পার্টিসিপেটকে পেমেন্ট করে। আরেকটা কথা, আমি যে মার্কেট প্লেস অর্থাৎ বাইন্যান্সের কথা বলেছি, এটার অনেক ডুপ্লিকেট সাইট আছে, তাই আপনাদের সুবিধার্থে আমি বাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে নেবেন, তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ থাকবে না। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর ক্রিপ্টো রিলেটেড এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।